হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। আজকে আমি বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে, আর বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য আমি বেছে নিলাম আপ 13017 গণদেবতা এক্সপ্রেসকে। এই গণদেবতা এক্সপ্রেস বোলপুর স্টেশনে যখন পৌঁছলো তখন প্রায় ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজেছে। এখান থেকে আমি যাব কঙ্কালীতলা, অর্থাৎ মা কঙ্কালেশ্বরীর মন্দিরে। তাই আমি বোলপুর স্টেশনের বাইরে থেকে হাঁটা পথে 2 মিনিট দূরেই বাসস্ট্যান্ডে চলে এলাম। এই বাসস্ট্যান্ড থেকেই আমি লাভপুরগামী বাসেতে চড়ে বসলাম। মাত্র 15 টাকা ভাড়াতেই আমাকে এনারা পৌঁছে দেবে কঙ্কালীতলা কালীবাড়িতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই কঙ্কালীতলা কালীবাড়ির কিভাবে আবির্ভাব, এবং এখানে কখন আসা উচিত, এসে কি করে পুজো দেবেন, এবং দুপুরের ভোগ কিভাবে আপনারা প্রাপ্ত করতে পারেন, সেই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি এখন চলে এসেছি 51 শতীপীঠের অন্যতম শতীপীঠ এই কঙ্কালীতলায়। বাস থেকে নেবে, বাঁ হাতেই পড়বে মায়ের এই মন্দিরের গেটটি। এখান থেকেই 2 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। হ্যাঁ, আর যারা চার চাকা নিয়ে আসবেন তারা সোজা চার চাকা নিয়েই এর ভিতরে প্রবেশ করে একটুখানি গিয়েই দেখবেন বাঁ হাতে আপনাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকছে, আর সেখানেই আপনারা পার্কিং করে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে প্রবেশ করবার সময় রাস্তার ডান হাতে পড়বে এই ভাণ্ডারার দোকানগুলি। আপনারা এখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত দ্রব্যাদি নিয়ে মায়ের কাছে যেতে পারেন। এই দোকানগুলি থেকে কেনাকাটা করলেই আপনাদের জুতো এবং জামা কাপড়ের ব্যাগ এই দোকানগুলিতে রেখেই আপনারা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারেন। এই যে, এটি হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশের প্রধান গেট, আর সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মায়ের মন্দির। যারা এর আগে এসেছেন তারা হয়তো জানেন, আর যারা আসেননি তাদের জন্য বলে রাখি যে মায়ের এই মন্দিরে মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, মায়ের পটচিত্রেই মা পূজিত হন। কারণ মায়ের আদেশ আছে মায়ের কোনো মূর্তি এখানে স্থাপন করা যাবে না। এই সতীপীঠ সম্পর্কে বলতে হলে কালিকা পুরাণের বর্ণনা তুলে ধরতে হয়। একদা রাজা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেই যজ্ঞে জামাতা মহাদেবকে আমন্ত্রণ করা হয়নি। সতী তার পিতার কাছে কারণ জানতে চাইলে দক্ষরাজ বলেন, শ্মশানবাসী ভূতনাথ আমার এই যজ্ঞে উপস্থিত হওয়ার উপযুক্ত নয়। আরও বহু কুরুচিকর শব্দবাণ প্রয়োগ করে তার স্বামী সম্পর্কে। এরূপ কথা শুনে পতির অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করেন। এই সংবাদ মহাদেবের কাছে গেলে তিনি রুদ্ররূপ ধারণ করে দক্ষের যজ্ঞ ভণ্ড করেন এবং সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন ত্রিভুবন কম্পিত হয়, আর এই মহাপ্রলয় থেকে বাঁচানোর জন্য শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্রকে পাঠায় দেবীর দেহকে খণ্ডিত করার জন্যে। মাতা সতীর দেহ মোট 51টি খণ্ডে খণ্ডিত হয়। এই স্থানে মাতা সতীর কাঁক অর্থাৎ কোমর পতিত হয়, তাই এই স্থানের নাম কঙ্কালীতলা। এই যে কুণ্ড দেখছেন, এখানেই রয়েছে মায়ের শিলামূর্তি। বহু বছর অন্তর যখন জল শুকিয়ে যায় তখন ভক্তরা মায়ের দর্শন পায় এবং তাকে স্পর্শ করারও সুযোগ পায়। ভক্তরা এই পবিত্র কুণ্ডের জল মাথায় ছড়িয়ে তারপর আসেন এই মনস্কামনা বৃক্ষের কাছে। সেখানেই তারা এই সুতো বেঁধে মায়ের কাছে মনস্কামনা জানায়। চৈত্র মাসের সংক্রান্তির দিনেই এই মন্দিরে বাৎসরিক পূজার আয়োজন করা হয়। হাজার হাজার ভক্তরা দেশ বিদেশ থেকে তখন এখানে আসে, এক বিশাল মেলার আয়োজন হয়। এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, কালী পুজোতেও ভক্তরা নিয়মিত এখানে এসে থাকেন। মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষ হতেই আমরা বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে এসেই দেখি মহাদেব ভোলানাথের এক ভব্য মন্দির। মা যেখানে আছে বাবা থাকবে না, তা কি কখনো হয়? তাই আমরা বাবার কাছেও পুজো দিতে চলে এলাম। এই হচ্ছে মহাদেবের মন্দির।
ভিতরে দেখলাম অনেক ভক্তরাই পূজার্চনা করছে, পুরোহিত মশাইরাও এখানেই রয়েছে। তাই আমিও ভগবানের কাছে এই পুরোহিতদের দ্বারা পূজা অর্পণ করলাম। পুজো দেওয়া সম্পন্ন হতেই আমরা বাইরেটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর এদিক ওদিক দেখতে দেখতেই আমাদের চোখে পড়ল এখানকার মূলবাসীরা অর্থাৎ সাঁওতালিরা তাদের নৃত্য পরিবেশন করছে। তাই আর দূর থেকে না দেখে আমিও চলে গেলাম তাদের কাছে সাঁওতালি নৃত্য উপভোগ করব বলে। সামনাসামনি যেতেই দেখছি ভক্তরা যারা মায়ের এখানে পুজো দিতে এসেছিলেন তারাও পূজার্চনা শেষ করে এই মূলবাসীদের সাথে সাঁওতালি নৃত্যে অংশগ্রহণ করেছে। যারা দূর থেকে এসেছেন তাদের সত্যি খুবই ভালো লাগবে এরকম একটি মনোরম পরিবেশে সময় কাটাতে। একটি জায়গার নাচ উপভোগ করতে করতেই দেখি আরও একটি জায়গায় এই নৃত্য পরিবেশন হচ্ছে, তাই সেখানেও চলে গেলাম। নৃত্য দেখতে দেখতে এতটাই মুখর হয়ে গিয়েছিলাম যে ঘড়ির কাঁটায় কখন দুটো বেজেছে খেয়ালই করিনি। আমরা মন্দিরে এসেই মায়ের এই 50 টাকা দিয়ে ভোগ কুপন কেটে রেখেছিলাম, তাই ঘড়ির কাঁটায় 2 বাজতেই আমরা চলে গেলাম এই ভোগ মন্দিরে যেখানে মায়ের ভোগ বিতরণ হয়। প্রথমেই দেয়া হয়েছিল মাকে অর্পণ করা পোলাও ভোগ, তারপরে একে একে চলে আসে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ডাঁটা বেগুন আলু দিয়ে একটি তরকারি, এবং তারপরে চলে আসে মূলো বেগুন দিয়ে একটি চাটনি, তারপরে আসে পায়েস। মায়ের ভোগ অন্ন গ্রহণ করে আমরা বাইরের দিকে গেলাম একটু মেলা দেখবো বলে। মেলা দেখতে দেখতে বেজে গেল প্রায় ঘড়ির কাঁটায় 4, তাই এবার আমাদের ঘরে ফেরবার পালা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।